প্রায় চার দশক পর জলপাইগুড়ির কোন ক্রিকেটার রঞ্জি ট্রফি সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ পেল। ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে কর্ণাটকের বিরুদ্ধে খেলছে বাংলা দল, সেই দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন জলপাইগুড়ির ঋষভ বিবেক। ঋষভের মাঠে নামার খবরে রীতিমতো উচ্ছ্বসিত জলপাইগুড়ি জেলার ক্রীড়া মহল। খুশি ঋষভের স্থানীয় কোচ পার্থ মণ্ডল সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি গৌতম দাস, সচিব ভোলা মণ্ডল জানান, রঞ্জি ট্রফিতে বাংলা দলের হয়ে কর্ণাটকের বিরুদ্ধে খেলছেন জলপাইগুড়ির ঋষভ। এটা আমাদের কাছে গর্বের বিষয়। জলপাইগুড়ির আর এস এ ক্লাবে প্রশিক্ষণের মধ্য দিয়ে বর্তমানে বাংলা দলে উঠে এসেছে ঋষভ বিবেক। জলপাইগুড়িতে লাগাতার সাফল্যের পর অনূর্ধ্ব ২৩ বাংলা ক্রিকেট দলের হয়েও খেলছেন ঋষভ। জলপাইগুড়ির আজকের আনন্দের দিন, জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা আজকে আনন্দ অনুভব করছে এই জন্য যে দীর্ঘ ৩৫ বছর আগে রঞ্জিতে হয়তো কেউ খেলেছিল। সুদীপ চন্দ্র একমাত্র আমার নলেজে আছে, সে একটা ম্যাচে খেলেছিল। সুদীপ চন্দ্র এখন কোচিং করে এখানে, সেই খেলেছিল। তারপর খরা কাটিয়ে নর্থ বেঙ্গলে একমাত্র ঋদ্ধিমান ওখানে খেলেছিল শিলিগুড়ির। তারপর আমাদের চেষ্টা যে আমাদের প্লেয়ার কবে খেলবে, সেই আশা আজকে পূরণ হয়েছে। আমরা জলপাইগুড়ি ক্রীড়া সংস্থার থেকে তাকে এবং তার পরিবারকে ধন্যবাদ জানাই। তার সাথে সাথে আর এস এ ক্লাব এবং কোচিং ক্যাম্প থেকে তাকেও, বিশেষ করে পার্থ যেভাবে লালন পালন করেছে, পার্থর কৃতিত্বর কোনো খামতি ছিল না। তাকে লালন পালন করতে পার্থ চেষ্টা করেছে এবং সাকসেসফুল হয়েছে, সেই জন্য পার্থকেও ধন্যবাদ। আর বিশেষ করে আপনারা জানেন যে আমরা এই সাংবাদিক সম্মেলন কেমন করে করব। হঠাৎ আমাকে ওয়ার্কিং প্রেসিডেন্টকে বললাম এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট সেটা বললেন যে সাংবাদিকদের ডাকুন, এত বড় একটা খবর আমরা দিতে চাই। তো এইটা হচ্ছে তার মাথার থেকে এসছে এবং এরকম করলেই জলপাইগুড়ি শহরবাসী জানতে পারবে যে আমরা খেলা জগতে কী কী করছি, সেটা জানানো দরকার। তাই আপনাদের সহযোগিতা এ সবসময় আমরা চাই। এবং আমি বিশেষ করে আজকের এই ওয়ার্কিং প্রেসিডেন্ট যে ব্যবস্থা করেছে তার জন্য আমাদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। আমাদের জলপাইগুড়ির একটা অন্যতম গৌরব ঋষভ বিবেক, ও জলপাইগুড়িতে এখানকার স্থানীয় ছেলে। বাবা কর্মসূত্রে বিএসএফ এ চাকরি করতে জলপাইগুড়ি শহরে এসেছিলেন, এখানে উনি বিএসএফ এর অফিসার ছিলেন এবং এখানে রিটায়ার করার পরে ওরা এখানে বাড়ি করেন। ওইখানে পড়াশোনা করে বিবেক এখন ইঞ্জিনিয়ারিং করছে। ও জলপাইগুড়ির যে কোচিং ক্যাম্প রয়ে গেছে আর এস এ, রায়কতপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের যে কোচিং, সেই কোচিং ক্যাম্পে আমাদের জলপাইগুড়ির অন্যতম একজন, যাকে আমরা বলবো যে আমাদের একটা গৌরব, উনি পার্থ মণ্ডল, আমাদের সেই সবার প্রিয় কোচ, তার তত্ত্বাবধানে ঋষভ নিজেকে তৈরি করেছে। কলকাতাতে গিয়ে ও রাজস্থান অ্যাথলেটিকে ক্রিকেট খেলত, বর্তমানে তপন মেমোরিয়ালে ও আছে। আজকে সিনিয়র বাংলা টিমের হয়ে ঋষভ বিবেক খেলছে এবং আজকের এই ম্যাচ ব্যাঙ্গালোরে এই ম্যাচটা হচ্ছে কর্ণাটকে, এবং ও বাংলা টিমকে আজকে বাংলা টিমের হয়ে দীর্ঘ ৩৫ বছর পরে জলপাইগুড়ির একজন কৃতি সন্তান বাংলা টিমের হয়ে একটা আমাদের জাতীয় পর্যায়ে আজকে খেলছে এই খেলা, এইটা আমাদের কাছে একটা বিরাট সুসংবাদ। সেটা এটা তো খুবই খুশি খবর। আমি কেন, আমরা তো তথা সমগ্র জলপাইগুড়িবাসী, বিশেষ করে আমরা যারা ডিএসএতে আছি, ডিএসএর প্রত্যেকেই খুশি। ডিএসএ আর কে খুশির মহল, প্লাস ঋষভ যে ক্লাব এখানে সে আর এস এ ক্লাবও আছে খুশি মহল। তো ঋষভ এই ২০১৪-১৫ থেকেই মোটামুটি ক্যাম্পে যোগ দেয়, আর এস এ ক্যাম্পে যোগ দেয়, সেখান থেকে ও খেলা শুরু করে এবং ছোটোর থেকেই আমরা দেখেছি তার প্রচুর প্রতিভা ছিল এবং তখনই আমরা জানতাম কিছু একটা জীবনে করবে। লাস্ট ইয়ার ও ২০-২৩ বেঙ্গল খেলেছে, ও কিন্তু কখনো ১৯ বা ১৬ খেলতে পারেনি, কিন্তু ২০-২৩ বেঙ্গল খেলেছে। এবছর তো সিনিয়র বেঙ্গল আজকে ডেবিউ হলো, ওর হাত ধরেই মানে বাংলা বোলিং ওপেন হবে। আজকের দিন বেঙ্গল ব্যাট পেয়েছে, যখনই বল পাবে আশা করি ও ওপেন করবে বলে। তো ঋষভ আগামী তো আরও দূরে যাবে, এটা জানি আমরা, মানে বুঝতেই পারছি, সেটা আইপিএল হতে পারে বা ইন্ডিয়া টিম হতে পারে, সেখানেও প্রতিনিধিত্ব করবে।
এবং আবার বলি ঋষভের এই সাফল্যে আমরা সমগ্র জলপাইগুড়ি গেছি এবং আমরা ডিএসএফ আমাদের ওয়াকিং প্রেসিডেন্ট বলেন, সচিব বলেন বা প্রত্যেকে সমস্ত কর্মকর্তা খুবই আনন্দিত এবং খুশি একটা মহল তৈরি হয়েছে সেটা এটা তো।